হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি নিয়ে এসেছি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ গোয়েন্দা সিরিজের দুর্গ রহস্য গল্পটি দ্বিতীয় পর্ব। তো চলুন শুনে নেওয়া যাক আজকের পর্বটি। হরিপ্রিয়ার মৃত্যুর পর কিছুদিন রামকিশোরের বাড়ির ওপর অভিশাপের মতো একটা থমথমে ছায়া চাপিয়া রহিল। রামকিশোর তাহার সকল সন্তানদের মধ্যে হরিপ্রিয়াকেই বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসিতেন। তিনি দারুণ আঘাত পাইলেন। মণিলাল অতিশয় সমৃদ্ধ চরিত্র যুবক, কিন্তু সেও এই আকস্মিক বিপর্যয়ে কেমন যেন উদ্ভ্রান্ত, দিশাহারা হইয়া গেল। অপ্রত্যাশিত ভূমিকম্পে তাহার নবগঠিত জীবনের ভিত্তি একেবারে ধসিয়া গিয়াছিল। আর একজন এই অনর্থপাতে গুরুতরভাবে অভিভূত হইয়াছিল, সে হল তুলসী। তুলসী যে তাহার দিদিকে খুব বেশি ভালোবাসিত তা নয়, বরং দুই বোনের মধ্যে কিটিমিটি লাগিয়াই থাকিত। হরিপ্রিয়া সুযোগ পাইলেই তুলসীকে শাসন করিত, ঘরে বন্ধ করিয়া রাখিত। তবুও হরিপ্রিয়ার মৃত্যু চোখের সামনে দেখিয়া তুলসী কেমন যেন বুদ্ধিভ্রষ্ট হইয়া পড়িয়াছিল। সেদিন বনের মধ্যে বেড়াইতে বেড়াইতে সে অদূরে গাছতলায় হলুদবর্ণ শাড়ি দেখিয়া সেই দিকে গিয়াছিল। তারপর দিদিকে ওইভাবে পড়িয়া থাকিতে দেখিয়া ভীতভাবে ডাকাডাকি করিয়াছিল। হরিপ্রিয়া কেবল একবার চোখ মেলিয়া চাহিয়াছিল, কথা বলিবার চেষ্টা করিয়াছিল। সেই হইতে তুলসীর ধন্দ লাগিয়া গিয়াছিল। ভূতগ্রস্তের মতো শঙ্কিত চক্ষু মেলিয়া সে বাড়িময় ঘুরিয়া বেড়াইত। কেহ কিছু জিজ্ঞাসা করিলে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া থাকিত। তাহার অপরিণত স্নায়ুমণ্ডলীর উপর যে কঠিন আঘাত লাগিয়াছিল তাহাতে সন্দেহ নাই। বংশীধর এবং মুরলীধরও ধাক্কা পাইয়াছিল বটে, কিন্তু এতটাও নয়। বংশীধর আরও গুম হইয়া গিয়াছিল। মনে মনে সে হয়তো হরিপ্রিয়ার মৃত্যুর জন্য নিজেকেই দোষী করিত। বেদেদের উপর অতটা জুলুম না করিলে বোধ হয় এ ব্যাপার ঘটিত না। মুরলীধরের বাহ্য চলচলনে কোনো পরিবর্তন দেখা যায় নাই বটে, কিন্তু সেও কচ্ছপের মতো নিজেকে নিজের মধ্যে কুটাইয়া লইয়াছিল। দুই ভ্রাতার মধ্যে কেবল একটি বিষয়ে ঐক্য ছিল, দুইজনেই মণিলালকে বিষ চক্ষে দেখিতে আরম্ভ করিয়াছিল, যেন হরিপ্রিয়ার মৃত্যুর জন্য মণিলালই দায়ী। হরিপ্রিয়ার মৃত্যুর এক মাস পরে মণিলাল রামকিশোরের কাছে গিয়া বিদায় চাহিল। এই সংসারের সহিত তাহার সম্পর্ক ঘুচিয়া গিয়াছে এই কথার উল্লেখ করিয়া সে সজল চক্ষে বলিল, আপনার স্নেহ কখনো ভুলব না, কিন্তু এ পরিবারে তো আমার আর স্থান নাই। রামকিশোরের চক্ষু সজল হইল। তিনি বলিলেন, কেন, স্থান নেই কেন, যে গেছে সে তো গেছেই, আবার তোমাকেও হারাবো? না না, তা হবে না, তুমি থাকো, যদি ভগবান করেন আবার সম্পর্ক হবে। বংশীধর ও মুরলীধর উপস্থিত ছিল। বংশীধর মুখ কালো করিয়া উঠিয়া গেল। মুরলীধরের ঠোঁটে অসন্তোষ পাকা হইয়া উঠিল, ইঙ্গিতটা কাহারও বুঝিতে বাকি রহিল না। মণিলাল রহিয়া গেল। পূর্বাপেক্ষা নিষ্পৃহ এবং নির্লিপ্তভাবে ভূতপূর্ব শ্বশুরগৃহে বাস করিতে লাগিল। অতঃপর বছর দুই নিরুপদ্রবে কাটিয়া গিয়াছে। রামকিশোরের সংসার আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিয়াছে। কেবল তুলসী পূর্বের মতো ঠিক প্রকৃতিস্থ হইল না। তাহার মনে এমন গুরুতর ধাক্কা লাগিয়াছিল যে যাহার ফলে তাহার দৈহিক ও মানসিক বৃদ্ধি নিরুদ্ধ হইয়া গিয়াছিল। 10 বছর বয়সে তাহার দেহ মন যেরূপ অপরিণত ছিল, 13 বছরে পা দিয়াও তেমনই অপরিণত আছে। মোট কথা, যৌবনোদ্গমের স্বাভাবিক বয়সে উপনীত হইয়াও সে বালিকাই রইয়া গিয়াছে। উপরন্তু তাহার মনে আরেকটি পরিবর্তন ঘটিয়াছে।
যে মাস্টারের প্রতি পূর্বে তাহার অবহেলার অন্ত ছিল না, অহেতুকভাবে সে সেই মাস্টারের অনুরক্ত হইয়া পড়িয়াছে। ইহাতে মাস্টার রমাপতি যতটা আনন্দিত হইয়াছে তাহার অধিক সংকোচ ও অশান্তি অনুভব করিতেছে। কারণ অবহেলায় যাহারা অভ্যস্ত একটু সমাদর পাইলে তাহারা বিব্রত হইয়া ওঠে। যা হোক, রামকৃষ্ণের সংসার যন্ত্র আবার সচল হইয়াছে। ঠিক এমন সময় বাড়িতে একজন অতিথি আসিলেন। ইনি রামকিশোরের যৌবনকালের বন্ধু। আসলে রামকিশোরের দাদা রামবিনোদের সহিত ইহার গাঢ় বন্ধুত্ব ছিল। রামবিনোদের অকাল মৃত্যুর পর রামকিশোরের সহিত তাহার সখ্যবন্ধন শিথিল হইয়াছিল বটে, কিন্তু প্রীতিসূত্র একেবারে ছিন্ন হয় নাই। ইনি কলেজের অধ্যাপক ছিলেন এবং সম্প্রতি অবসর লইয়াছেন। নাম ঈশানচন্দ্র মজুমদার। কয়েক বছর আগে বংশীধর যখন কলেজে দুষ্কৃতি করার ফলে বিতাড়িত হইতেছিল, তখন ইনি তাহাকে রক্ষা করিয়াছিলেন। অধ্যাপক ঈশানচন্দ্রের চেহারা তপকৃষ সন্ন্যাসীর নয় শুষ্ক শীর্ণ, প্রকৃতি ঈষৎ তিক্ত রসাক্ত। অবসর গ্রহণ করিবার পর তাহার স্বাস্থ্য ভাঙিয়াছিল, অর্থেরও বোধ করি অনটন ঘটিয়াছিল। তিনি পূর্ব ঘনিষ্ঠতা স্মরণ করিয়া রামকিশোরকে পত্র লিখিলেন, তোমাদের অনেকদিন দেখি নাই, কবে আছি কবে নাই, ওখানকার জল হাওয়া নাকি ভালো, এই ইত্যাদি। রামকিশোর উত্তরে অধ্যাপক মহাশয়কে সাদর আমন্ত্রণ জানাইয়া পত্র লিখিলেন, এখানকার স্বাস্থ্য খুবই ভালো, তুমি এসো, দু এক মাস থাকিলে এই শরীর সারিয়া যাইবে। যথাসময়ে ঈশানচন্দ্র আসিলেন এবং বাড়িতে অধিষ্ঠিত হইলেন। বংশীধর কিছুই জানিত না, সে ঘাস আবাদি ধান কাটাইতে গিয়াছিল। বাড়ি ফিরিয়া ঈশানচন্দ্রের সঙ্গে তাহার মুখোমুখি দেখা হইয়া গেল। বংশীধর ভূত দেখার মতো চমকিয়া উঠিল। তাহার মুখ সাদা হইয়া গিয়া আবার ধীরে ধীরে লাল হইয়া উঠিল। সে ঈশানচন্দ্রের কাছে আসিয়া চাপা গলায় বলিল, আপনি আপনি এখানে? ঈশানচন্দ্র কিছুক্ষণ এক দৃষ্টি প্রাক্তন শিষ্যের পানে চাহিয়া থাকিয়া শুষ্ক স্বরে বলিলেন, এসেছি, তোমার আপত্তি আছে নাকি? বংশীধর তাহার হাত ধরিয়া টানিয়া বলিল, শুনে যান, একটা কথা আছে। আড়ালে গিয়া গুরু শিষ্যর মধ্যে কি কথা হইল তাহা কেহ জানিল না, কিন্তু বাক্য বিনিময় যে আনন্দদায়ক হয় নাই তাহা প্রমাণ হইল যখন ঈশানচন্দ্র রামকিশোরকে গিয়া বলিলেন যে তিনি আজই চলিয়া যাইতে চান। রামকিশোর তাহার অনেক সাধ্য সাধনা করিলেন এবং শেষ পর্যন্ত রফা হইল যে অধ্যাপক মহাশয় দুর্গে গিয়া থাকিবেন, দুর্গে দু একটি ঘর বাসোপযোগী আছে। অধ্যাপক মহাশয়ের আবার নির্জন বাসে আপত্তি নাই, তাহার খাদ্য দুর্গেই পৌঁছাইয়া দেওয়া হইবে। সেদিন সন্ধ্যায় ঈশানচন্দ্রকে দুর্গে প্রতিষ্ঠিত করিয়া রামকিশোর ফিরিয়া আসিলেন এবং বংশীধরকে ডাকিয়া পাঠাইলেন। পিতা পুত্রে সওয়াল জবাব চলিল। হঠাৎ রামকিশোর খড়ের আগুনের মতো জ্বলিয়া উঠিলেন এবং উগ্রকণ্ঠে পুত্রকে ভর্ৎসনা করিলেন। বংশীধর কিন্তু চেঁচামেচি করিল না, আরক্ত চক্ষে নিষ্ফল ক্রোধ ভরিয়া তিরস্কার শুনিল। যা হোক, ঈশানচন্দ্র দুর্গে বাস করিতে লাগিলেন। রাত্রে তিনি একাকী থাকেন, কিন্তু দিনের বেলা বংশীধর ও মুরলীধর ছাড়া বাড়ির সকলেই দুর্গে যাতায়াত করে। মুরলীধর অধ্যাপক মহাশয়ের উপর মর্মান্তিক চটিয়াছিল, কারণ তিনি দুর্গ অধিকার করিয়া তাহার গোপন কেলিকুঞ্জটি কাড়িয়া লইয়াছিলেন। অতঃপর এক পক্ষ নির্ঝঞ্ঝাটে কাটিয়া গেল। একদিন সন্ধ্যায় রামকিশোর ঈশানচন্দ্রের সহিত দেখা করিতে যাইতেছিলেন। দেউড়ি পর্যন্ত নামিয়া দুর্গের সিঁড়ি ধরিবেন এমন সময় দেখিতে পাইলেন কুয়োর কাছে
তরুগুচ্ছের ভিতর হইতে ধোঁয়া বাহির হইতেছে। কৌতূহলী হইয়া তিনি সেই দিকে গেলেন, দেখিলেন বৃক্ষতলে এক সাধু ধুনি জ্বালিয়া বসিয়া আছেন। সাধুর অঙ্গ বিভূতিভূষিত, মাথায় জটা, মুখে কাঁচা পাকা দাড়ি গোফ। রামকিশোর এবং সাধু বাবা অনেকক্ষণ স্থির নেত্রে পরস্পর নিরীক্ষণ করিলেন। তারপর সাধু বাবার কণ্ঠ হইতে খলখল হাস্য নির্গত হইল। রামকিশোরের দুর্গে আর যাওয়া হইল না, তিনি ফিরিয়া আসিয়া শয্যায় শয়ন করিলেন। কিছুক্ষণ পরে তাহার তারস্থিয়া জ্বর আসিল। জ্বরের ঘোরে তিনি উচ্চ কণ্ঠে প্রলাপ বকিতে লাগিলেন। ডাক্তার আসিল, প্রলাপ বন্ধ হইল আর জ্বরও ছাড়িল। রামকিশোর ক্রমে সুস্থ হইলেন, কিন্তু দেখা গেল তাহার হৃদয়যন্ত্র গুরুতরভাবে জখম হইয়াছে। পূর্বে তাহার হৃদযন্ত্র বেশ মজবুত ছিল। আরও এক পক্ষ কাটিল, ঈশানচন্দ্র পূর্ববৎ দুর্গেই রহিলেন। সাধু বাবাকে বৃক্ষমূল হইতে কেহ তাড়াইবার চেষ্টা করিল না। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখিলেই ডরায়, বেদেদের লইয়া যে ব্যাপার ঘটিয়া গিয়াছে তাহার পুনরভিনয় একেবারেই বাঞ্ছনীয় নয়। একদিন কার্তিক মাসের সকালবেলা বোমকে স্বামী হ্যারিসন রোডের বাসায় ডিম্ব সহযোগে চা পান শেষ করিয়া খবরের কাগজ লইয়া বসিয়াছিলাম। সত্যবতী বাড়ির ভিতর গৃহকর্মে নিযুক্ত ছিল, পুটিরাম বাজারে গিয়াছিল। বোমকেশের বিবাহের পর আমি অন্য বাসা লইবার প্রস্তাব করিয়াছিলাম, কারণ নবদম্পতির জীবন নির্বিঘ্ন করা বন্ধুর কাজ। কিন্তু বোমকেশ ও সত্যবতী আমাকে যাইতে দেয় নাই। সেই অবধি এই চার বছর আমরা একসঙ্গেই বাস করিতেছি। বোমকেশকে পাইয়া আমার ভ্রাতার অভাব দূর হইয়াছিল, আর সত্যবতীকে পাইয়াছি একাধারে ভগিনী ও ভ্রাতৃবধূরূপে। উপরন্তু সম্প্রতি ভ্রাতস্পুত্র লাভের সম্ভাবনা আসন্ন হইয়াছে। আশাতীত সুখ ও শান্তির মধ্যে জীবনের দিনগুলা একেবারে কাটিয়া যাইতেছে। ভাগ করিয়া খবরের কাগজ পাঠ চলিতেছিল। সামনের পাতা আমি লইয়াছিলাম, বোমকেশ লইয়াছিল ভিতরের পাতা। সংবাদপত্রের সদরে মোটা অক্ষরে যেসব খবর ছাপা হয় তাহার প্রতি বোমকেশের বিশেষ আসক্তি নাই। সদরের চেয়ে অলিগলিতেই তাহার মনের যাতায়াত বেশি। হঠাৎ কাগজ হইতে মুখ তুলিয়া বোমকেশ বলিল, ঈশানচন্দ্র মজুমদারের নাম জানো? চিন্তা করিয়া বলিলাম, নামটা চেনা চেনা মনে হচ্ছে, কে তিনি? বোমকেশ বলিল, ইতিহাসের অধ্যাপক ছিলেন বহরমপুরে, আমি কিছুদিন তার ছাত্র ছিলাম, ভদ্রলোক মারা গেছেন। বলিলাম, তুমি যখন তার ছাত্র তখন তার মরবার বয়স হয়েছিল বলতে হবে। তা হয়তো হয়েছিল, কিন্তু তার স্বাভাবিক মৃত্যু হয়নি, সর্পাঘাতে মারা গেছেন। ও, গত বছর আমরা যেখানে স্বাস্থ্য পুনরুদ্ধার করতে গিয়েছিলাম তিনি এবছর সেখানে গিয়েছিলেন, সেইখানেই তার মৃত্যু হয়েছে। সাঁওতাল পরগনার সেই পাহাড় ঘেরা শহরটি, সেখানে কয় হপ্তা বড় আনন্দে ছিলাম। যাহাদের স্মৃতি ঝাপসা হইয়া আসিতেছিল তাহাদের কথা আবার মনে পড়িয়া গেল। মহিধর বাবু, পুরন্দর পাণ্ডে, ডাক্তার ঘটক, রজনী, এমন সময় হঠাৎ বহির্দ্বারের কড়া নাড়িয়া উঠিল। দ্বার খুলিয়া দেখিলাম ডাক পিয়ন, একখানা খামের চিঠি বোমকেশের নামে। আমাদের চিঠিপত্র বড় একটা আসে না। বোমকেশকে চিঠি দিয়া উৎসুকভাবে তাহার পানে চাহিয়া রহিলাম।
চিঠি পড়িয়া সে সহাস্য মুখে বলিল, কার চিঠি বলো দেখি? বলিলাম, তা কি করে জানব, আমার তো আর রেডিও চক্ষু নেই। ডিএসপি পুরন্দর পাণ্ডের চিঠি। সবিস্ময় বলিলাম, বলো কি, এইমাত্র যে তার কথাই ভাবছিলাম। ব্যোমকেশ ঘাড় নাড়িয়ে বলিল, আমিও, শুধু তাই নয়, অধ্যাপক মজুমদারের প্রসঙ্গও আছে। আশ্চর্য? ব্যোমকেশ বলিল, এরকম আশ্চর্য ব্যাপার মাঝে সাঝে ঘটে হে। অনেকদিন যার কথা ভাবিনি তাকে হঠাৎ মনে পড়ে গেল, তারপর সে সশরীরে এসে হাজির হলো। পণ্ডিতেরা বলেন কোয়েন্সিডেন্স, সমাপতন, কিন্তু রহস্য আরো গভীর, কোথাও একটা যোগসূত্র তো আছে, আমরা দেখতে পাই না। সে যাক, পাণ্ডে লিখেছেন কি সেটা তো বলো, পড়েই দেখো। চিঠি পড়িলাম। পাণ্ডে যাহা লিখিয়াছেন তাহার সারমর্ম এই, সম্প্রতি এখানে একটি রহস্যময় ব্যাপার ঘটিয়াছে। শহর হইতে কিছু দূরে পাহাড়ের উপর এক সমৃদ্ধ পরিবার বাস করে। গৃহস্বামীর এক বৃদ্ধ বন্ধু ঈশান মজুমদার বায়ু পরিবর্তনের জন্য আসিয়াছিলেন। তিনি হঠাৎ মারা গিয়াছেন। মৃত্যুর কারণ সর্পাঘাত বলিয়াই প্রকাশ, কিন্তু এ বিষয়ে সব ব্যবচ্ছেদ ডাক্তার এবং পুলিশের মনে সন্দেহ হইয়াছে। ব্যোমকেশবাবু তো রহস্য ভালোবাসেন, তার উপর এখন শীতকাল, এখানকার জলবায়ু অতি মনোরম। তিনি যদি সবান্ধবে আসিয়া কিছুদিনের জন্য দিনের গরিবখানায় আতিথ্য গ্রহণ করেন, তাহা হইলে রদ দেখা আর কলা বেচা দুই হইবে। চিঠি পড়া শেষ হইলে ব্যোমকেশ বলিল, কি বলো? বলিলাম, মন্দ কি, এখানে তোমার কাজকর্ম তো কিছু দেখছি না। কিন্তু সত্যবতী, ব্যোমকেশ বলিল, ওকে এই অবস্থায় কোথাও নিয়ে যাওয়া চলে না। তা বটে, কিন্তু ও যদি যেতে চায়, কিংবা তোমাকে যদি না ছাড়তে চায়। এ সময় মেয়েদের মন বড় অবুঝ হয়ে পড়ে ভায়া, কখন যে কি চায় বোঝা যায় না। ভিতর দিকে পায়ের শব্দ শুনিয়া থামিয়া গেলাম। সত্যবতী ঘরে প্রবেশ করিল। অবস্থা বসে তাহার মুখখানি একেবারে শুকাইয়া গিয়াছে, দেহাকৃতি অনেকটা ডিম ভরা কই মাছের মতো। সে আসিয়া একটি চেয়ারে ধপ করিয়া বসিয়া পড়িল। আমরা নীরব রহিলাম। সত্যবতী তখন ক্লান্ত ভরে বলিল, আমাকে দাদার কাছে পাঠিয়ে দাও, এখানে আর ভাল লাগছে না। ব্যোমকেশের সহিত আমার চোখে চোখে বার্তা বিনিময় হইয়া গেল। সে বলিল, ভালো লাগছে না? তা ভালো লাগছে না কেন? সত্যবতী উত্তাপহীন স্বরে বলিল, দূর, তোমাদের আর সহ্য হচ্ছে না, দেখছি আর রাগ হচ্ছে। ইহা নিশ্চয়ই এই সময়ের একটা লক্ষণ, নচেত আমাদের দেখিয়ে রাগ হইবার কোনো কারণ নাই। ব্যোমকেশ একটি ব্যথিত নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাও তাহলে আটকাবো না, অজিত তোমাকে সুকুমারের ওখানে পৌঁছে দিয়ে আসুক, আর আমরাও না হয় এই ফাঁকে কোথাও ঘুরে আসি। টেলিগ্রাম পাইয়া পুরন্দর পাণ্ডে মহাশয় স্টেশনে উপস্থিত ছিলেন, আমাদের নামাইয়া লইলেন। তাহার বাসায় পৌঁছিয়া অপর্যাপ্ত খাদ্যদ্রব্য নিঃশেষ করিতে করিতে পরিচিত ব্যক্তিদের খোঁজ খবর লইলাম। সকলেই পূর্ববৎ আছেন, কেবল মালতী দেবী আর ইহলোকে নাই। প্রফেসর সোম বাড়ি বিক্রি করিয়া চলিয়া গিয়াছেন। অতঃপর কাজের কথা আরম্ভ হইল। পুরন্দর পাণ্ডে অধ্যাপক ঈশানচন্দ্র মজুমদারের মৃত্যুর হাল বয়ান করিলেন, সেই সঙ্গে রামকিশোরের পারিবারিক সংস্থাও অনেকখানি জানা গেল। অধ্যাপক মজুমদারের মৃত্যুর বিবরণ এইরূপ,
তিনি মাসখানেক দুর্গে অবস্থান করিতেছিলেন। শরীর বেশ সারিয়াছিল। কয়েকদিন আগে তিনি রাত্রির আহার সম্পন্ন করিয়া অভ্যাস মতো দুর্গের প্রাঙ্গণে পায়চারি করিলেন। সে সময় মাস্টার রমাপতি তাহার সঙ্গে ছিল। আন্দাজ 9:30টার সময় রমাপতি বাড়িতে ফিরিয়া গেল। অধ্যাপক মহাশয় একাকী রহিলেন। তারপর রাত্রিকালে দুর্গে কি ঘটিল কেহ জানে না। পরদিন প্রাতঃকালে রমাপতি আবার দুর্গে গেল। গিয়া দেখিল অধ্যাপক মহাশয় তাহার শয়নঘরের দ্বারের কাছে মরিয়া পড়িয়া আছেন। তাহার পায়ের কোড়ালিতে সর্পাঘাতের চিহ্ন, মাথার পিছন দিকে ঘাড়ের কাছে একটা কালশিরার দাগ এবং ডান হাতের মুঠির মধ্যে একটি বাদশাহী আমলের চকচকে মোহর। সর্পাঘাতের চিহ্ন প্রথমে কাহারও চোখে পড়ে নাই। রামকিশোর সন্দেহ করিলেন রাত্রে কোনো দুর্বৃত্ত আসিয়া ঈশানবাবুকে মারিয়া গিয়াছে। মস্তকের আঘাত চিহ্ন এই অনুমানই সমর্থন করিল। তিনি পুলিশে খবর পাঠাইলেন, কিন্তু পুলিশ আসিয়া পৌঁছিবার পূর্বেই সর্পদংশনের দাগ আবিষ্কৃত হইল। তখন তো আর উপায় নাই, পুলিশ আসিয়া সব ব্যবচ্ছেদের জন্য লাশ চালান দিল। সব ব্যবচ্ছেদের ফলে মৃতের রক্তে সাপের বিষ পাওয়া গিয়াছে, গোখুরা সাপের বিষ। সুতরাং সর্পাঘাতই যে মৃত্যুর কারণ তাহাতে সন্দেহ নাই, কিন্তু তবু পুরন্দর পাণ্ডে নিঃসংশয় হইতে পারেন নাই। তাহার বিশ্বাস ইহার মধ্যে একটা কারচুপি আছে। সব শুনিয়া ব্যোমকেশ বলিল, সাপের বিষে মৃত্যু হয়েছে এ কথা যখন অস্বীকার করা যায় না, তখন সন্দেহটা কিসের? পাণ্ডে বলিলেন, সন্দেহের অনেকগুলো ছোট কারণ আছে। কোনোটাই স্বতন্ত্রভাবে খুব জোরালো নয় বটে, কিন্তু সবগুলো মিলিয়ে একটা কিছু পাওয়া যায়। প্রথমত দেখুন, ঈশানবাবু মারা গেছেন সর্পাঘাত, তবে তার মাথায় চোট লাগলো কি করে? ব্যোমকেশ বলিল, এমন তো হতে পারে যে সাপে কামড়াবার পর তিনি ভয় পেয়ে পড়ে যান, মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে পড়েন, তারপর অজ্ঞান অবস্থাতেই তার মৃত্যু হয়। কি সম্ভব নয় কি? অসম্ভব নয়, কিন্তু আরো কথা আছে। প্রথম হচ্ছে সাপ এলো কোথেকে? আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও সাপের চিহ্ন মাত্র পাওয়া যায়নি। কিন্তু আপনি যে বললেন যে 2 বছর আগে রামকিশোরবাবুর মেয়েও সর্পাঘাতে মারা গিয়েছিল, তাকে সাপে কামড়েছিল জঙ্গলে, সেখানে সাপ থাকতেও পারে, কিন্তু দুর্গে সাপ উঠল কি করে? পাহাড়ের গা বেয়ে ওঠা তো অসম্ভব, সিঁড়ি বেয়ে উঠতেও পারে, কিন্তু উঠবার তো কোনো কারণ নেই। দুর্গে ইঁদুর ব্যাং কিছু নেই, তবে কিসের লোভে সাপ সিঁড়ি ভেঙে ওপরে উঠতে যাবে? তাহলে তবে যদি কেউ সাপ নিয়ে গিয়ে দুর্গে ছেড়ে দিয়ে থাকে তাহলে হতে পারে। ব্যোমকেশ চিন্তা করিতে করিতে বলিল, আর কিছু? পাণ্ডে বলিলেন, আর ভেবে দেখুন, অধ্যাপক মহাশয়ের মুঠির মধ্যে একটি স্বর্ণমুদ্রা ছিল, সেটি এলো কোথেকে? হয়তো তা নিজের জিনিস। পাণ্ডে বলিল, অধ্যাপক মহাশয়ের আর্থিক অবস্থার যে পরিচয় সংগ্রহ করেছি, তাতে তিনি মোহর হাতে নিয়ে সর্বদা ঘুরে বেড়াতেন বলে তো মনে হয় না। তবে কি অনুমান করেন? পাণ্ডে বলিলেন, কিছুই অনুমান করতে পারছি না ব্যোমকেশবাবু, তাতেই তো সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা মামুলি সর্পাঘাত নয়। এর মধ্যে কোনো রহস্য আছে। কিয়ৎকাল নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা
ঈশানবাবুর আত্মীয় পরিজন কেউ নেই? পাণ্ডে বলিলেন, এক বিবাহিতা মেয়ে আছে, জামাই নেপালে ডাক্তারি করে। খবর পেলাম মেয়ে জামাইয়ের সঙ্গে অধ্যাপক মহাশয়ের সদ্ভাব ছিল না। ব্যোমকেশ নীরবে বসিয়া ভাবিতে লাগিল। 5 মিনিট কাটিবার পর পাণ্ডে আবার কহিলেন, যেসব কথা শুনলেন সেগুলোকে ঠিক প্রমাণ বলা চলে না তা মানি, কিন্তু অবহেলা করাও তো যায় না, তাই না? তাছাড়া আরেকটা কথা আছে, রামকৃষ্ণবাবুর বংশটা ভালো নয়। ব্যোমকেশ চকিত হইয়া বলিল, তাই নাকি, সে কিরকম? পাণ্ডে বলিলেন, বংশের একটা মানুষও সহজ নয়, স্বাভাবিক নয়। রামকিশোরবাবুকে আপাত দৃষ্টিতে ভালো মানুষ বলে মনে হয়, কিন্তু সেটা পোষমানা বাঘের নিরীহতা, সহজাত নয়, মেকি। তার অতীত জীবনে বোধ হয় কোনো গুপ্ত রহস্য আছে, নইলে যৌবন পার না হতেই তিনি এই জঙ্গলে অজ্ঞাতবাস শুরু করলেন কেন তা বোঝা যায় না। তারপর বড় ছেলে বংশীধর একটা আস্ত কাঠগুঁয়ার, সে যেভাবে জমিদারি শাসন করে তাতে মনে হয় সে চেঙ্গিস খাঁর ভাইরা ভাই। শুনেছি জমিদারিতে দু একটা খুন জখমও করেছে, কিন্তু সাক্ষী সাবুদ নেই। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, বয়স কত বংশীধরের, বিয়ে হয়েছে? বয়স 26-27, বিয়ে হয়েছিল, কিন্তু 2 মাস যেতে না যেতেই বউয়ের অপঘাত মৃত্যু হয়। দেখা যাচ্ছে এ বংশে মাঝে মাঝে অপঘাত মৃত্যু লেগেই আছে। এরও কি সর্বাঘাত? না, দুপুর রাত্রে ওপর থেকে খাদে লাফিয়ে পড়েছিল, কিংবা কেউ ঠেলে ফেলে দিয়েছিল। চমৎকার বংশটি তো। তারপর বলুন। পাণ্ডে আরো বলিলেন, মেজ ছেলে মুরলীধর তো আর একটি গুণধর, টেরা এবং কুঁজো, বাপ বিয়ে দেননি, বাপকে লুকিয়ে লোচ্চামিও করে। একটা মজা দেখেছি জানেন, 2 ছেলেই বাপকে জমের মতন ভয় করে। বাপ যদি গোবেচারি ভালো মানুষ হতেন তাহলে ছেলেরা তাকে অত বেশি ভয় করত না। তারপর মুরলীধরের পরে এক মেয়ে ছিল, হরিপ্রিয়া, সে অবশ্যই সর্পাঘাতে মারা যায়। তার চরিত্র সম্বন্ধে বিশেষ কিছু জানি না, তবে জামাইটি সহজ মানুষ। জামাই? পাণ্ডে জামাই মণিলালের কথা বলিলেন, তারপর গদাধর ও তুলসীর পরিচয় দিয়া বিবরণ শেষ করিলেন। গদাধরটা ন্যালা ক্যাবলা, তার যেটুকু বুদ্ধি সেটুকু দুষ্ট বুদ্ধি। আর তুলসী মেয়েটা যে ঠিক কি তা আমি বুঝে উঠতে পারিনি। নির্বোধ নয়, ন্যাকা বোকাও নয়, ইঁচড়ে পাকাও নয়, তবু কেমন যেন অন্য রকম। ব্যোমকেশ ধীরে সুস্থে একটি সিগারেটে অগ্নিসংযোগ করিয়া বলিল, আপনি যেভাবে চরিত্রগুলিকে সমীক্ষণ করেছেন তাতে মনে হয় আপনার বিশ্বাস যে এদের মধ্যে কেউ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ঈশানবাবুর মৃত্যুর জন্য দায়ী। পাণ্ডে একটু হাসিয়া বলিলেন, আমার সন্দেহ তাই, কিন্তু সন্দেহটা এখনো বিশ্বাসের পর্যায়ে পৌঁছয়নি। বৃদ্ধ অধ্যাপককে মেরে কার কি ইষ্টসিদ্ধি হলো সেটা বুঝতে পারি না। যা হোক, আপনার মন্তব্য এখন মুলতবি থাক, আজ বিকেলবেলা দুর্গে যাওয়া যাবে, সেখানেই না হয় সরজমিনে তজবিজ করে আপনার যা মনে হয় বলবেন। এরপর পাণ্ডে অফিসের কাজ দেখিতে চলিয়া গেলেন। ব্যোমকেশ আমাকে জিজ্ঞাসা করিল, কি হে, কি মনে হলো? বলিলাম, সবই যেন ধোঁয়া ধোঁয়া। ব্যোমকেশ বলিল, ধোঁয়া যখন দেখা যাচ্ছে তখন আগুন তো আছেই ভায়া। শাস্ত্রে বলে পর্বত বহ্নিমান ধূমাৎ,
বৈকালে পুলিশের মোটর চড়িয়া তিনজনে বাহির হইলাম। ছয় মাইল পাথুরে পথ অতিক্রম করিতে আধ ঘন্টা লাগিল। কুয়ার নিকট অবধি পৌঁছিয়া দেখা গেল সেখানে আরেকটি মোটর দাঁড়াইয়া আছে। আমরাও এখানে গাড়ি হইতে নামিলাম। ডাক্তার ঘটকের গাড়ি, আবার কারোর অসুখ নাকি? প্রশ্ন করিয়া জানা গেল যে আমাদের পূর্ব পরিচিত ডাক্তার অশ্বনী ঘটক এ বাড়ির গৃহ চিকিৎসক। বাড়ির দিকে অগ্রসর হইতেছি এমন সময় দৃষ্টি পড়িল কুয়ার ওপারে তরুগুচ্ছ হইতে মৃদুমন্দ ধোঁয়া বাহির হইতেছে। বঙ্কিশ বলিল, ওটা কি? ওখানে ধোঁয়া কিসের? এখানে একটা সাধু ওখানে আড্ডা কেড়েছে। সাধু? এই জঙ্গলের মধ্যে সাধু? এখানে তো ভিক্ষা পাবার কোনো আশা নেই। তা নেই, কিন্তু রামকিশোরবাবুর বাড়ি থেকে বোধ হয় বাবাজি সিধে আসে। ও, তা কতদিন এখানে আছেন বাবাজি? ঠিক জানি না, তবে অধ্যাপক মহাশয়ের মৃত্যুর আগে থেকেই আছেন। তাই নাকি? চলুন একবার সাধু দর্শন করা যাক। একটি গাছের তলায় ধুনি জ্বালিয়া কৌপিনধারী বাবাজি বসিয়াছেন। আমরা কাছে গিয়া দাঁড়াইলে তিনি জবারক্ত চক্ষু মেলিয়া চাহিলেন। কিছুক্ষণ অপলক নেত্রে আমাদের পানে চাহিয়া রহিলেন। তারপর শুশ্রু সমাকুল মুখে একটি বিচিত্র নীরব হাসি ফুটিয়া উঠিল। তিনি আবার চক্ষু মুদিত করিলেন। কিছুক্ষণ অনিশ্চিতভাবে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া আসিলাম। পথে ঘাটে যেসব ভিক্ষাজীবী সাধু সন্ন্যাসী দেখা যায়, ইনি ঠিক সেই জাতীয় নন। কোথায় যেন একটা তফাত আছে, কিন্তু তাহা আধ্যাত্মিক আভিজাত্য কিনা তা বুঝিতে পারিলাম না। এবার কোথায় যাবেন? আগে রামকিশোরবাবুর সঙ্গে দেখা করবেন নাকি দুর্গে যাবেন? দুর্গটাই আগে দেখা যাক। দেউড়ির পাশ দিয়া দুর্গের সিঁড়ি ধরিব এমন সময় মোটর চালক বুলাকিলাল তাহার কোটর হইতে বাহিরে আসিয়া ডিএসপি সাহেবকে সেলাম করিয়া দাঁড়াইল। বুলাকিলাল, ডাক্তার এসেছে কেন? কারুর কি অসুখ? বুলাকিলাল বলিল, না হুজুর, ডাক্তার সাহেব এসেছে, উকিল সাহেবও এসেছেন, কি জানি কি গুফতগু হচ্ছে। উকিল হিমাংশুবাবু? জি হুজুর, একসঙ্গে এসেছেন, এ তালা দেব? থাক, আমরা নিজেরাই যাব। বুলাকিলাল তখন হাত জোড় করিয়া বলিল, হুজুর ঠান্ডাই তৈরি করছি, যদি হুকুম হয়। ঠান্ডাই মানে ভাঙ? বেশ তো, তুমি তৈরি করো, আমরা দুর্গ দেখে এখনই ফিরে আসছি। জি সরকার। আমরা তখন সিঁড়ি ধরিয়া দুর্গের দিকে উঠিতে আরম্ভ করিলাম। বুড়ো বুলাকিলাল খাসা ভাঙ তৈরি করে, ওই নিয়েই আছে। 75টি সিঁড়ি ভাঙিয়া দুর্গ তোরণে উপনীত হইলাম। তোরণের কবাট নাই, বহু পূর্বেই অন্তরিত হইয়াছে, কিন্তু পাথরের খিলান এখনো অটুট আছে, গতাগতির বাধা নাই। তোরণ পথে প্রবেশ করিয়া সর্বাগ্রে যে বস্তুটি আমাদের দৃষ্টি আকর্ষণ করিল তাহা একটি কামান। প্রথম দেখিয়া মনে হয় যে তাল গাছের একটি গুঁড়ি মুখ উঁচু করিয়া মাটিতে পড়িয়া আছে। 2 শতাব্দীর রৌদ্রবৃষ্টি অনাবৃত কামানের 10 হাত দীর্ঘ দেহটিকে মরিচা ধরাইয়া শলকাবৃত করিয়া তুলিয়াছে। প্রায় নিরেট লৌহস্তম্ভটি জগত্তল ভারী,
বহুকাল কেহ তাহাকে নাড়াচাড়া করে নাই। তাহার ভিতরের গোলা ছড়িবার ছিদ্রটি বেশি ফাঁদালো নয়, কোনো ক্রমে একটি ছোবড়া নারী কেন তাহাতে প্রবেশ করিতে পারে, তাহাও বর্তমানে ধুলা মাটিতে ভরাট হইয়া গিয়াছে। মুখের দিকটায় এক গুচ্ছ সজীব ঘাস মাথা বাহির করিয়া আছে। অতীতের সাক্ষী ক্ষয়িষ্ণু দুর্গটির তরুণ মুখে ভূপতিত কামানটিকে দেখিয়া কেমন যেন মায়া হয়। মনে হয় যৌবনে সে বলদৃপ্ত যোদ্ধা ছিল, জরার বসে ধরাশায়ী হইয়া সে ঊর্ধ্বমুখে মৃত্যুর দিন গুনিতেছে। কামান ছাড়া অতীতকালের অস্থাবর বস্তু দুর্গ মধ্যে আর কিছুই নাই। প্রাকার ঘেরা দুর্গভূমি আয়তনে 2 বিঘার বেশি নয়, সমস্তটাই পাথরের পাটি দিয়া বাঁধানো। চক্রাকার প্রাকারের গায়ে ছোট ছোট কুঠুরি, বোধহয় পূর্বকালে এগুলিতে দুর্গরক্ষক সিপাহীরা থাকিত। এগুলির অবস্থা একেবারে ভগ্নপ্রায়, কোথাও পাথর ভাঙিয়া পড়িয়াছে, আবার কোথাও দ্বারের সম্মুখে কাঁটাগাছ জন্মিয়াছে। এই চক্রের মাঝখানে নাভির ন্যায় দুর্গের প্রধান ভবন, নাভি ও নেমির মধ্যে বিস্তৃত প্রাঙ্গণের অবকাশ। গৃহটি চতুষ্কোণ এবং বাহির হইতে দেখিলে মজবুত বলিয়া মনে হয়। 5-6টি ছোট বড় ঘর লইয়া গৃহ, মামুলি ভাবে মেরামত করা সত্ত্বেও সব ঘরগুলি বাঁশের উপযোগী নয়। কোনো ঘরের দেয়ালে ফাটল ধরিয়াছে, আবার কোনো ঘরের ছাদ ফুটো হইয়া আকাশ দেখা যায়। কেবল পিছন দিকের একটি ছোট ঘর ভালো অবস্থায় আছে, যদিও চুনসুরকি খসিয়া স্থূল পাথরের গাঁথুনি প্রকট হইয়া পড়িয়াছিল, তবু ঘরটিকে পার্শ্বোপযোগী করিবার জন্য তাহার প্রবেশপথে নতুন চৌকাট ও কবাট লাগানো হইয়াছে। আমরা অন্যান্য ঘরগুলি দেখিয়া এই ঘরের সম্মুখে উপস্থিত হইলাম। পাণ্ডে চৌকাঠের দিকে আঙুল দেখাইয়া বলিলেন, অধ্যাপক মহাশয়ের লাশ ওইখানেই পড়েছিল। ব্যোমকেশ কিছুক্ষণ সেই দিকে তাকাইয়া থাকিয়া বলিল, সাপে কামড়াবার পর তিনি যদি চৌকাঠে মাথা ঠুকে পড়ে গিয়ে থাকেন, হলে মাথায় চোট লাগা অবশ্য অসম্ভব নয়। না, তা অসম্ভব নয়, কিন্তু সারা বাড়িটা আপনি দেখেছেন, ভাঙা বটে, কিন্তু এমন কোনো আবর্জনা নেই যে সাপ লুকিয়ে থাকতে পারে। অধ্যাপক মহাশয় বাস করতে আসার সময় এখানে ভালো করে কার্বলিক অ্যাসিডের জল ছড়ানো হয়েছিল, তারপরও তিনি বেঁচে থাকাকালে বারদুই ছড়ানো হয়েছে। অধ্যাপক মহাশয় আসবার আগে এখানে আর কেউ বাস করত না? কেউ কবুল করে না, কিন্তু মুরলীধর। বুঝেছি বলিয়া ব্যোমকেশ ঘরের মধ্যে প্রবেশ করিল। আপনারা শুনছিলেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ গোয়েন্দা সিরিজের দুর্গরহস্য গল্পটির দ্বিতীয় পর্ব। গল্পগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানান, এবং যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং তার সাথে সাথে বেল আইকন ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আর দুর্গরহস্যের তৃতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। নমস্কার।